হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু খুকুমনি ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে কোথায় যেন একটা যাচ্ছি, তাই না? তো আমি এখন আয়, আমার সঙ্গে আমার কাকিমা যাচ্ছে। তো আমরা দুজনে মিলে আজকে হাওড়া যাচ্ছি পুজোর শপিং করতে। না কিন্তু আমরা যাচ্ছি, মানে কাকিমার যেহেতু শাড়ির ব্যবসা, তো কিছু শাড়ির অর্ডার আছে, সেগুলোই আনতে যাচ্ছি। তো যাই হোক, স্টেশনে এসে কাকিমার এক কাস্টমারের সঙ্গে দেখা হয়ে গেছে, তার সঙ্গে একটু গল্প করছিলো, আর গল্প করতে করতে ট্রেনটাও চলে আসলো। আর ট্রেনে উঠে কিন্তু আমি জায়গা পেয়ে গেছি, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। যেহেতু সকাল টাইমে না ট্রেনে প্রচণ্ড ভিড় হয়, আর দেখো সবুজ আর সবুজ, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তো কাকিমা আর আমরা গল্প করতে করতে হাওড়াও চলে এসেছি, আর দেখো কতটা ভিড়। আর আমি বসেছিলাম, আমি ভাবলাম কি যে ট্রেন তো দাঁড়াবে, সবাই নামুক তারপরে আমরা নামবো। তো আমি আর কাকিমা সবার পরেই নেমেছি, আর নেমে দেখ এদিকটা চলে এসেছি, আর দেখো সকালবেলায় হাওড়া স্টেশনের পরিবেশটা দারুণ লাগছে, কত মানুষ, তাই না? আর যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছিলো, সেই কারণে কাকিমা বলছিল চ কিছু খেয়ে নিই। তো কাকিমা এসে এনে দেখছে যে কী খাওয়া যায়। এবার চিকেন প্যাটিস, কাকিমা বলে চিকেনের কোনো জিনিস খেতে হবে না কি না কি, তার থেকে চল এগ প্যাটিস খা। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, দাও। তো আমরা এগ প্যাটিস খেয়ে নিয়েছি, আর ওটা বেশ দারুণ ছিল খেতে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমাদের যেহেতু বাস ধরতে হবে, সে কারণে আমরা বাসের লাইনে যাচ্ছিলাম। আর বাসের লাইনে গিয়ে দেখছি যে সমস্ত বাসই দাঁড়িয়ে আছে, মানে কোনো বাস ছাড়ছে না। তো সবার থেকে জানতে পারলাম যে হাওড়া ব্রিজের ওখানে নাকি আদিবাসীরা অবরোধ বা মিছিল কোনো একটা কিছু, যাই হোক তো বাস চলছে না। তো সেই কারণে লাস্টে কী করবো, আমরা হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে আসলাম, দেখছি হ্যাঁ প্রচণ্ড ভিড় ব্রিজের দিকটায়। তো আমি এর আগে অনেক এসেছি কিন্তু এরকমটা হয়নি। আর এটা কি আমি এটাও বলতে পারবো না যে ওরা অবরোধ ডেকেছে না কি, যাই হোক হবে একটা কিছু একটা। ওখানে বাসের অপেক্ষায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম কি যে না, হাওড়া ব্রিজের ওই দিকটাতেই যাই, দেখি হাঁটতে হাঁটতে যাওয়া যায় নাকি। আর রাস্তায় একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেছিলো, সেও আমরা যে জায়গাটায় যাব এমজি রোড সেখানে যাচ্ছিলো, তো ভালোই হলো। আর দেখো এদিকটা দেখো অবস্থা, একটু এগিয়ে এসে হাওড়া ব্রিজটা এ দেখো শেষ করে যে এগিয়ে আসলাম, এখানে তো মানে এতটাই জ্যাম হয়ে গেছে যে আর হেঁটেও আমি এগোতে পারছি না। আমি মানে যারা হেঁটে আসছে তাদেরও কি এবার দাঁড়িয়ে থাকতে হবে? তো দেখো এইভাবে আস্তে আস্তে, যাই হোক রাস্তাটা শেষ করতে পেরেছি, আর ফাইনালি আমরা এমজি রোডে পৌঁছে গেছি। আর কাকিমা যে যে জিনিসগুলো কিনবে, কুর্তি শাড়ি, তো আমরা ফার্স্টে কুর্তির দোকানে এসেছি, আর এখানে দেখো সুন্দর সুন্দর পুজোর কালেকশান। তো কাকিমা এখান থেকে কুর্তি নিয়ে নিয়েছে, আর দাদা বলছে তুই ভিডিও করছিস, আলা হ্যাঁ। তো যাই হোক, এখানে কেনাকাটি আমাদের হয়ে গেছে। এবার আমরা এদিকটা আমি একটুখানি পুরো ঘুরে ঘুরে দেখ, তো কুর্তি কেনা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার আমরা শাড়ির ঘরে এসেছি, তো এখানেও আমরা মানে কুর্তির ঘর আর শাড়ির ঘর একসাথে নাই, ওটা আলাদা আলাদাই। তো কুর্তির দোকানটা অনেকটাই দূরে ছিল, তো ওখান থেকে আমরা আবার শাড়ির দোকানটা এসেছি। তো কাকিমা দেখি কী কী নেয় এখান থেকে। আর এখানে শাড়ি কালেকশানগুলো খুবই সুন্দর কিন্তু, আর দেখো আমি তো যা দেখছি আমার তাই পছন্দ হয়ে যাচ্ছে। মানে শাড়ি সত্যি আমার এত ভালো লাগে, আমার পরতেও ভালো লাগে। আর শাড়ি এখানটা মানে কি বলবো, এখানে তো আমি সত্যিই যা দেখছি আমার তাই ভালো লাগছে। তো যাই হোক, আমি কিন্তু কিছু কিনিনি পুজোর জন্য, আমি মানে এখন পুজোর কিছু কিনবো এরকমটা ভেবেও যায়নি। তো সেই কারণে আমার অনেক কটা শাড়ি ভালো লেগেছিলো, কিন্তু আমি ভাবলাম না, আবার পরে একদিন কাকিমা বলছিলো আসবে আবার, তো ভাবলাম তখন এসে নাই নেবো, আজকে আর নেবো না। আর আমি হঠাৎ করে গেছি যেহেতু, তো সেই কারণে আমি আর শাড়ি কিনিনি, পুজোর কোনো শপিং কিন্তু আমি করিনি, আমি কাকিমার সাথেই গেছিলাম। তো এখানে শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে, আর আমার অবস্থা দেখো, আমি শাড়ি দেখবো না ভিডিও করব। তো যাই হোক, আমি দুটো কাজই করছিলাম। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি দোকান থেকে, আর
আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, দেখছি মানে শাড়ি ঘর থেকে বেরিয়ে প্রচণ্ড মেঘ আর বৃষ্টি হয়েছে। সে কারণে কাকিমা বললো যদি হাওড়ায় এখনও যদি অবরোধ থাকে তাহলে তো বৃষ্টিতে ভিজে যাবো, তো সেই কারণে আমরা আবার দোকানে ছাতা কিনলাম। আর কাকিমা বললো চ কিছু খেয়ে নিই, তো দেখছিলাম ওখানে শশা মানে শশা বিক্রি করছিলো, তো শশা খেতে ভালো লাগে, একটু শশা আর বাটার পাও খেয়ে নিলাম, এটা দারুণ ছিল খেতে। আর ওগুলো খাওয়ার পরে বলে চ একটু লস্যি খাই, দারুণ লাগে। আর মেঘলা যতই ওয়েদার থাকুক না কেন একটা গরমের ভাব ছিল, তো সেই কারণে আমরা একটু লস্যি খেয়ে নিলাম কাকে আর মা আমি বসে বসে। তার লস্যিটা কিন্তু দারুণ ছিল খেতে, তো লস্যি খাওয়া হয়ে গেছে। আর দেখছি বাস চলছে এখন, তার মানে বৃষ্টি হয়েছে তখনই হয়তো মানে অবরোধটা হয়তো উঠে গেছে, তো সেই কারণে বাসে চেপে পড়েছি। আর হাঁটতে ইচ্ছা করছে না যেহেতু আসার সময় হেঁটে এসেছি, কিন্তু যদি যাওয়ার সময় বাস না চলতো তাহলে হয়তো হেঁটে যেতে হতো, তাই না? তো যাই হোক, বাস যখন চলছে হেঁটে আসবে কেন। তো বাসে করে হাওড়া স্টেশন আবার চলে এসেছি, আর আস্তে আস্তে আমরা ট্রেনও পেয়ে গেছি। দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, তো সবথেকে ভালো কথা হচ্ছে যে আমরা ট্রেনে উঠে বসার সিটটা পেয়েছি। তো প্রচণ্ড ক্লান্ত আমি আর কাকিমা দুজনে, তো ট্রেনে আমি আর ভিডিও করিনি, কিন্তু ট্রেনে আমরা অনেক কিছু খেয়েছি জানো তো। ট্রেনে শসা থেকে ডিম থেকে ট্রেনে যাই উঠছিল, মানে ট্রেনে খেতে না দারুণ মজা লাগে, খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি লাগে। তো যাই হোক, আমরা নবদ্বীপ ধাম চলে এসেছি। তো আজকের ব্লগটা এইটুকু, যেহেতু আমার আর ভালো লাগে না, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আমি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, তো টাটা সবাইকে, গুড নাইট।